हाय फ्रेंड्स सबाই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিমপাস ব্লগে সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আর দেখো আজকে আমি বইকালটি কিনি ভিডিওটা চালু করছি বইকাল নয় এখন প্রায় সন্ধ্যা মানে হব হব হচ্ছে এরকম ধরনের তো এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমার ছেলে এখানে ঘোরাঘুরি করছে আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এখন আমাদের রান্না হচ্ছে কারণ কালকে হচ্ছে আমাদের রান্না পূজো তো তাই জন্য আগের দিনে তো রান্না করে রাখতে হয় সেই পান্তুর মানে জল ঢেলে রেখে দিতে হয় ভাতেতে তো সেই ভাত কালকে রাত্রেবেলা খাওয়া হবে মানে আজকে সন্ধ্যেবেলার ভাত কালকে রাত্রেবেলা খাবো তো তাই সেই সবই হচ্ছে চলো তাহলে তোমাদের দিনে আবার দেখিয়ে দিই কী কী হচ্ছে আমাদের লাইটটা জ্বালু বলে পাখা চালাচ্ছে এই যে এখানে ভাত হয়ে গেছে তো ভাতটা এখানে ঠান্ডা করার জন্য মা পাতা কেটে রেখে দিয়েছে ঠান্ডা এখনো করতে দেয়নি তো ছেলেটা ঘুরছে ঘোরাঘুরি করছে বলে দেয়নি ঠান্ডা এখনো করতে দেয়নি এইখানে হচ্ছে রান্না তো ওইদিকে আমার যাওয়া যাবে না তাই জন্য এদিকে আর যাইনি তো এইখানে মা রান্না করছে কারণ মা চান টান করে তারপর রান্না বসিয়েছে যে রান্না বান্না হচ্ছে ভাজাভুজি আর ওইদিকেরটা হচ্ছে দুধ গরম সবই আমাদের ভাজাভুজি হবে আর কালকে আমাদের ঠাকুর যেহেতু মাছ খান না মানে মামনসার পূজা হবে তো আমাদের মানে মামনসাকে মাছ দেওয়া হয় না তো আমাদের শুধু খালি আজকে ভাজাভুজি হবে আর ভাতটা হবে ভাতটাকে জল ঢেলে রেখে দেওয়া হবে তো সেইটা কালকে সন্ধ্যাবেলা খাওয়া হবে আর ভাজাভুজি আরও সবই সন্ধ্যাবেলাই হবে আর কালকে শুধু খালি হবে মাছটা সেইটা ঠাকুরের রান্নার সঙ্গে কোনো কিছু ছোঁয়ানো যাবে না তো মাছটাই খালি কালকে হবে মানে মাছটা হয় কেন মানে লোক কুমারে আচ্ছা এই যে তারটাকে ধরবে তো লোক কুটুমারে যেসব বলা হয় তাই জন্যই তাদের দিন তো আর ভাজাভুজি আর ভাতটা তো দেওয়া যায় না তাই জন্যই মাছটা আমাদের কালকে হয় মানে তো ঠাকুরের রান্নার জন্য সঙ্গে কিছু ঠেকানো আরে হয় না তো ওইটা আলাদা রাখা হয় আর কী কী রান্না মানে কী কী ভাজা হচ্ছে তো তোমাদের দিন আজকে দেখানো হয়নি তো কালকে সেটা তোমাদের দিন দেখাবো আমি ওইখানটাতে যাইনি কারণ আমি স্নান করিনি মানে স্নান করেছিলাম সকালে তো ভাত খেয়েও কাপড় আমার মানে আমি ভাত খেয়েছিলাম আর মা ভাত আরে খাওয়া দাওয়া করে তারপর স্নান টান করে মা তারপরে রান্না করছে আমার ছেলে এই যে মানে যত এইগুলোকে যত এড়িয়ে এড়িয়ে রাখা হচ্ছে যে ওই দিকটাতে যেতে বারণ করা হচ্ছে যে রান্না আরে হচ্ছে তো ওই দিকটাতেই ও যাবে আচ্ছা ছিঁড়ে দিয়েছে ওই দিকটাতেই যাবে তাই জন্যই ওকে এখন কোলেতে তুলে এই সবসময় তো চোখে চোখে রাখতে হচ্ছে আমাকে ধরে গরম প্রচন্ড গরম রেখেছে চলো একটু বাইরের দিকটা একটু ঘুরে আসি কারণ বাড়িতে আমার বর তো নেই আর বাপিও এই মাত্র কোথায় গেল তো তাই জন্য আমাকে নিয়ে এখানে বেরোতে হবে এক হাতে ছেলে কোলে এক হাতে মানে ঘাড়েতে মশা কামড়ে দিয়েছে এক হাতে ফোন ধরে তো কী করে চুলকাবো এরকম এরকম করে চুলকাতে হচ্ছে চলো রাস্তায় আমার রাস্তায় আসা মানে এই যে জেঠিমাদের এইটা হচ্ছে জেঠিমাদের ঘর আর এইটা হচ্ছে আমাদের ঘর এই যে রাস্তায় আসা মানে এইটুকুনটাই আমার খালি সীমাবদ্ধ আর ওই দিকটাতে যাই তো কেউ যদি থাকে তখনই যাই না হলে যাই না মানে জেঠিমার বৌমা যদি থাকে তখন ওই দিকেতে যাই আমার যাওয়া হয় যে না হলে যাই না ওই দিকটাতে এই টোনের মধ্যে ঘোরাঘুরি করি আর দেখো কত গাছ লাগিয়েছে জেঠিমারে এখন বর্ষাকাল তো তাই জন্য এই ওনারে সব বন হয়ে গেছে নাহলে এই এই জায়গাটাতে ছিল নোটে গাছ পুরো ভর্তি হয়েছে দেখলাম কত বেগুন গাছ এই একরকমের বেগুন ওইখানেতে বেগুন গাছ এইখানেতে পেঁপে গাছ তারপর আরও দেখো
পুরো ভর্তি ওদের ঘর পর্যন্ত। যে লঙ্কা গাছ দেখো কত লঙ্কা হয়েছে গাছেতে, দেখতে পাচ্ছ কি প্রচুর লঙ্কা হয়েছে, কালো লঙ্কা। এবার ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই যে কত লঙ্কা। এখন ভাতটা ঠান্ডা করতে দিয়েছে মা, আর আমি ভাবছি আমার ছেলেকে নিয়ে এখন কোথায় যাব, এদিক ওদিক করে খালি ঘোরাঘুরি করছি। একবার গেলাম ওইখানেতে, তো ওইখানেতে তো জেঠিমা বেরোলো একটুখানি, জেঠিমার সঙ্গে একটুখানি গল্প করতে লেগে গেলাম, তো সেটা তোমাদের দিয়ে না দেখানো হয়নি, কারণ ভিডিও মানে ক্যামেরার সামনে আসতে তো সবাই তো আর পছন্দ করে না, না তো দেখানো হয়নি যে একটুখানি গল্প করছিলাম বলে। তো এখন আবার ও ছাদে উঠেছে। আচ্ছা, আর এখন আবার চলে এসেছি ছাদেতে। তো কি করবো কিছু বুঝতে পারছি না, তাই জন্যই ভাবলাম যে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে তাহলে একটু কথা বলে নিই। আর কি বলো তো, যেন কি করবো খুঁজে পাচ্ছি না, খালি ছেলেকে নিয়ে খালি বং বং করে ঘুরে যাবো, ওইখানে চলে গেছে। তাই জন্যই ভাবলাম তোমাদের দিকে সাক্ষী রাখি, আমি কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইটা দেখাই। তো এইমাত্র গেছিলাম জেঠিমাদের বাড়িতে, আবার এখন চলে এসেছি ছাদেতে। তো ছাদেতে এসে এখন তোমাদের সঙ্গে কথা বলছি, আর দেখাবো নিচেতে সব কী কী হচ্ছে না হচ্ছে, দেখাবো পরপর করে। কালকে তো বললাম খাওয়া দাওয়া, তো কালকে কিছু লোককে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের, তো তারাও সব আসবে, তো সেটা কালকের ব্লগে যাবে। আজকেরটাতে তো আর সেইগুলো আর যাবে না, আর আজকে যদি রান্না বান্নাটাই খালি হচ্ছে সেইটাই খালি দেখানো হবে তোমাদের দিকে। তো কালকে সব কিছুই দেখানো হবে, রান্নাবান্না হয়েছে, কতজন আসছে, আর দিদি ভাইরা আসবে বলেছিল, তো জানি না এবার কি করবে, আসবে কি আসবে না বলতে পারছি না ঠিক। টুকি 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 খেলু খেলু হচ্ছে এরম করে, ওরকম করে করে খেলু খেলু হচ্ছে। এখনো দেখো আলো আছে, বেজে গেছে কিন্তু অনেক, বলছি কটা বাজল, 6:22 বললাম না, সন্ধ্যা সব খবর দিচ্ছে কেউ কেউ, এখনো আলো আছে বলে তো আমাদের সন্ধ্যা এখনো দেওয়া হয়নি, তো আমিও যাবো এবার সন্ধ্যা দিতে। কোনটা কি
আমি এখন চার দিন নিজেদের চলে এসেছি, আর আমি সন্ধ্যারেও সব দিয়ে নিয়েছি। আর এখন এখনও দেখছো মা এখনও পর্যন্ত রান্না করছে, তো এইটাই লাস্ট রান্না হচ্ছে, মানে চলছে শাক ভাজা। তো শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানেতে সমস্ত কিছু মানে ভাজা ভুজারে সব রাখা আছে, ভাত রাখা আছে, তো সমস্ত কিছু মানে রান্না এক জায়গাতে রেখে দিয়েছে, ওইগুলো ঠান্ডা হয়ে যাবে। আর এইটা হলো শাক ভাজা, আমাদের সজনা শাক ভাজতে হয়, তো এই যে সজনা শাক ভাজা। আর এই যে ভাতের হাঁড়িতে এবার জলটা ঢেলে দিল, জলটা ঢেলে দিয়ে ভাতটাকে তো পান্তা করতে হবে নয়, তো এই যে জল ঢালা হলো। আর তার এবার উপরেতে যে ভাজাভুজির থালাটা সেইটাকে বসিয়ে দিবে, বসিয়ে দেওয়া হয়ে গেলে আর একটা কলা পাতাকে ঢাকা দিয়ে পোনা মারে সব কিছু করে নেবে। তো তাহলে দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর মা ওই ঘরেতে মানে ইয়ারে সব রেখে ঘটারে সব বসিয়ে ঠাকুরকে মানে স্মরণ করে দরজাটা এঁটে দিয়ে চলে এলো, কারণ এটা যেহেতু আমাদের ঠাকুরের রান্না হলো। সকালবেলা মনসার পুজো হবে, মা মনসার পুজো হবে, মানে যেমন পুজো হয় আর কি, দুধ কলা বাদা সমস্ত কিছু দিয়ে কালকে পুজো হবে। আর এই যে দেখো আমাদের সকাল থেকে নিয়ে বৃষ্টি হচ্ছিল এইখানেতে, আর সব জামা কাপড় ভিজে হয়ে আছে, তাই জন্যই সব এইখানেতে দেখো পুরো খাট পুরো ভর্তি হয়ে আছে। তো এইখানে সব খাটেতেই সব কিছু দিয়ে আছে এই ঘরেতে। আর আমার ছেলে এখন মায়েদের ঘরে গেছে, কারণ ভিডিওটা ওই ভিডিওটা করেছি অনেকক্ষণ এই ভিডিও। আর আমার বড় এখনও পর্যন্ত এসে পৌঁছে না, তো এই ফোন করলাম, বললো এখনও একটু টাইম লাগবে, আধ ঘন্টার মতন এখনও টাইম লাগবে আসতে। গোবর আমাদের এখানে একটা কি গোবরহারা বলে একটা জায়গা আছে, তো সেই কিনেইতেই আছে। তো আর আমার ছেলে এখন বাপি মায়ের কাছে, আমি বললাম যে বাপি মায়ের কাছে আছে, আর আমার ছেলেকে এখন আমি খাওয়াবো, ঘুম পাড়াবো, আমার এখন অনেক কাজ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত করেই শেষ করে দিচ্ছি, আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আমার ভিডিও একটু লাইক করো, একটু শেয়ার করো বন্ধুদের সাথে, আর একটু কমেন্ট করো। একটু লাইক করলে কী বলো দেখিনি, আমার ভিডিও করলে একটু এনার্জিটা একটু বাড়ি। আর লাইক করলে কী হয় বলো দেখিনি, একটুখানি মনে হয় যেন ভিডিও একটুখানি করি, সবাই দেখছে, সবাই আমার ভিডিও পছন্দ করছে, তো একটু মনে হয় এরকম। তো সবাই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল নোটিফিকেশানটা অল করে নিও, যাতে আমার দেওয়া সবার প্রথমে মানে ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে, তোমার কথাগুলো আটকে উঠকে যাচ্ছে। তো কিছু মনে করে না, একটু মানিয়ে নিও, কারণ আমি একটু তাড়াতাড়ি করছি, তো কারণ ছেলেটাকে খাওয়াবো। তো যাই হোক, তো
কালকের ভিডিওটা সবাই মানে আজকের ভিডিওটা তো সবাই দেখবে, আর কালকের ভিডিও যে ভিডিওটা করব সেইটাতেও আরও ইন্টারেস্টিং জিনিস আছে, তো সবাই দেখবে, ভালো লাগবে। তাই জন্য তুমি টাটা, গুড নাইট।